বাসগুলো দেখলে আপনি চমকে উঠবেন। দুলাল এন্টারপ্রাইজের দুটো বাস, সামনের কাছে ক্রিকেট বোর্ডের লোগো বসানো। আমি বাজি ধরতে পারি বিনে পয়সায় এই বাস আপনাকে যদি মিরপুর স্টেডিয়াম থেকে ফার্ম গেট নামিয়ে দিতে চায় আপনি চড়বেন না, কিন্তু এই বাসে করেই হোটেলে যে ফিরছেন ক্রিকেটাররা। ঢাকা মেট্রো চট্টগ্রামের ম্যাচ শেষে এই দুটো বাস বরাদ্দ ক্রিকেটারদের জন্য, সেই ক্রিকেটার যারা মমিনুল তামিম মাহমুদুল্লাহদের সাথে জাতীয় লীগের ম্যাচ খেলছেন মিরপুর স্টেডিয়ামে। জাতীয় দলের কারেন্ট প্লেয়ার কিংবা জাতীয় দলের এক্স প্লেয়ার যারা আছেন তাদের তো আর অত টেনশন নেই, তাদের নিজেদের গাড়ি রয়েছে। তাই জাতীয় লীগের ম্যাচ শেষে নিজেদের এসি প্রাইভেট কারে চড়ে তারা বাড়ি ফিরে যেতে পারেন। কিন্তু এই প্লেয়ারদের কি হবে? এরাই না আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ। এত টাকা কামানো বিসিবি তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের এই সম্মানটাই দিচ্ছে, এই বুঝি তাদের প্রাপ্য? অলরাউন্ডার তাদের সাধুবাদ জানায় যারা এই ত্যাগ তিতিক্ষা পার হয়ে নাম লেখান জাতীয় দলে। অলরাউন্ডার আপনাকে ক্রিকেটের সব খবর সবার আগে জানিয়ে দেবে।